ফেসবুকের মধ্যে দেখা যায় জল্লাদ শাহজাহান তিনি ইন্তিকাল করেছেন, তাই না? জল্লাদ তার নিজ হাতে কত মানুষকে তিনি হত্যা করেছেন, তিনি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন, কত আলেমকে তিনি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন, কত নির্দোষ ব্যক্তিকেও তিনি কিন্তু ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। আমাদের প্রিয় আমির হামজা সাহেব এগুলো বলেছেন, শুনেছি, কিন্তু বিষয় হচ্ছে জল্লাদ মারা যায়, পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়করাও মারা যায়, অধিনায়করাও মারা যায়, পৃথিবীর সমস্ত মানুষগুলো মারা যায়, কিন্তু পৃথিবীর থেকে যে ব্যক্তি শাহাদাতের মর্যাদা নিয়ে মারা যায় ওই ব্যক্তি কিন্তু কখনো মারা যায় না। জল্লাদ শাহজাহান তার লাইফটাকে কারাগারের মধ্যে কাটিয়ে দিলেন, অল্প কিছু লাইফ পেয়েছিলেন, সেই লাইফটা তিনি দুনিয়ার মধ্যে একটু মুক্ত বাতাসে কাটাইতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগও তার হলো না। এই যে মৃত্যু নামক বিষয়টা, মৃত্যু নামক জিনিসটা যে আমাদের মধ্যে দিয়েছে, আমাদের মাঝে দিয়েছে, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর কথা দিনে বারবার স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা।